শিশুদের খাবারের পাত্রে ইঁদুর, তেলকাচড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশার চিত্র আবার উঠে আসলো তেলকাচড়া এলাকা থেকে। জানা গেছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ আরটি ব্লকের অন্তর্গত তেলকাচড়া গ্রাম পঞ্চায়েত পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত, নজর নেই রাজ্য সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটি প্রায় প্রতিনিয়তই সরকারি সময় অনুযায়ী খোলা হয় না। এই অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী মরিনা নাথ মজুমদার নিজের মর্জি মাফিক অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা খুলেন। শুধু তাই নয়, দেখা গেছে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর যে জায়গায় ছাত্রছাত্রীদের খিচুড়ি রান্নার চাল রাখা হয়েছে, সে চালের পাত্রে ইঁদুর পড়ে রয়েছে। কিন্তু সেদিকে নজর নেই অঙ্গনওয়াড়ি কর্মী মরিনা নাথ মজুমদারের। ইঁদুর পড়া চালই ছাত্রছাত্রীদের রান্না করে খিচুড়ি খাওয়াচ্ছেন তিনি। এতেই শেষ নয় যে চাল রান্না করে ছাত্রছাত্রীদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে, সে প্রায় নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও সে চাল দিয়ে ছাত্রছাত্রীদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এলাকার অভিভাবকদের অনেকেরই দাবি যে চাল দিয়ে ছাত্রছাত্রীদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে, সেই খিচুড়ি খেলে ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগের সম্মুখীন হতে পারে। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে নজর দিয়ে সকল সমস্যার সমাধান করার ব্যবস্থা করে। এই যে চার মাস পাঁচ মাস বাকি ছিল সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আপনার কি নাম? আমার নাম মলিনা নাথ মজুমদার। এই চালের দামটা যে ভিতর আছে, এটার ভিতরে চাল রাখেননি? হ্যাঁ রাখি, এটা থেকে ইয়া করেন। বন্যায় সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল, জল একদম চাল পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। এখন চালের দামের ভিতরে যে ইঁদুর আছে আপনি জানেননি? এটার করাটা ছুটে গেছে, এটা করা গেছে। তারপরে দেখি স্কুল বন্ধ, আমি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে দিয়ে স্কুলে খুলে না, এরপরে দিয়ে অনেকক্ষণ পরে বয়ে থাকি, এবার সাড়ে আটটা আটটা দশ এবারে বিশ বাজলে এবার স্কুল খুলতে আসবে। এবার স্টুডেন্টরা এতো দাঁড়ায় থাকে, এটা দেখছো না, ওই ওখানে স্টুডেন্টরা এইটু আগে ইঁদুর ফুটছে, ইঁদুর ফুটতে যদি একটা বাচ্চা ইয়ে পরে তো এরপরে দায়িত্বটা নিব কাটা। স্কুলের মাস্টার বাড়িও সামনে, বেশি দূরে না, স্কুলের লোক ওই। এই স্কুলের নাম কি? মহিলারা যে চাল ডাল দেয় এটা তোমার ঠিক মতো পাওয়া যায় না, এই মাসে আসলে সে মাসে পাওয়া যায় না, সে মাসে এই মাসে পাওয়া যায় না, তিন মাস চার মাস আজকাল ছয় বিগত ছয় মাস হয়ে গেছে গা, কখনো পাই না আমরা কিচ্ছু। মরিনা নাথ মজুমদার ম্যাডামের নাম স্কুলে, আর লগে হেল্পার আছে। আপনার নাম কি? রীনা দেবনাথ। রীনা দেবনাথ হেল্পার আছে, রীনা দেবনাথ।